हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি। আর হ্যাঁ আর হ্যাঁ সবাইকে মেরি ক্রিসমাস। তো ওই মিলির বড় বড় অনেক বড় চুল হয়ে গেছে, রোজ নিত্য নতুন করে বেঁধে দিতে হয়। এবারে ভালো করে দেখাও, এবারে ভালো করে দেখা। তো আজ একটু এই স্টাইল করে, স্টাইলে সব গেছে খুলে, এরকম করে বাঁধা হয়েছে, সেটাই দেখিয়ে নিল। আমি এবারে কথা বলবো কেনা সান্তা ক্লজ কে গানা আছে আমার জন্য গিফট আনা। হ্যাঁ এবারে বাস চুপ করো। তো আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। বড়দিনটাকে একটু ছোট করে পালন করব আমরা। গত বছর তো স্কুলে বেশ ভালোভাবেই পালন করা হয়েছিল 25শে ডিসেম্বর, মিলিও বেশ একটু আনন্দ করেছিল। তো এবারে তো স্কুল ফুল নেই, সেভাবে তো আর কিছু আনন্দ ফুর্তি হলো না। ঘরেও খুব একটা কিছু করার ইচ্ছে ছিল না, কিন্তু ওই মেয়ে এখন বড় হচ্ছে, চারপাশে দেখছে, সব শুনছে, টিভিতে দেখছে, তো এখন তারও কিছু চাই, সেরকম কিছুই না, ছোট্ট করে বড়দিন একটু ছোট্ট করে পালন করব। ছোটবেলাতে আমাদের এই বড়দিন নিয়ে বিশেষ কিছু মাতামাতি ছিল না, বড়দিনের একটাই ব্যাপার ছিল, জানতাম বড়দিন ক্রিসমাস এই ঠিক আছে, আর সব থেকে বড় আর বড়দিনের একটাই ব্যাপার ছিল যে স্কুলটা ছুটি পাবো, এটাই হচ্ছে বড় কথা ছিল। তাছাড়া আমাদের মানে ক্রিসমাস এখন যেভাবে পালন করা হয়, কেক কাটা বা একটু ঘর বাড়ি সাজানো বা ক্রিসমাস ট্রি নিয়ে আসা, সে সমস্ত তো আমাদের সময় ছিল না। দিন পাল্টায়, যুগের সাথে সাথে সব পাল্টায়। এখন আর আমার মনে হয় না কোনো কিছুই মানে কোনো ধর্মের, বিশেষ কোনো ধর্মের জন্যই রয়েছে যে না এটা খ্রিস্টানদের, এটা হিন্দুদের, এটা মুসলিমদের। তো এখন সবাই সমস্ত রকম অনুষ্ঠান আমরা পালন করে থাকি, আর এটা আমার সত্যি ভীষণ ভালো লাগে যে আনন্দটা সবার, মানে আনন্দটা কারো আলাদা হয় না, যে এই ধর্মের ওই ধর্মের নিজে। আর আজকের দিনটা ঠিক আছে ক্রিসমাস, তার সাথেও আজকের একটা দিন মানে বিশেষ দিন কি বলবো, বিশেষ দিন নয়, দিনটা খুব খারাপই দিন। তো 25শে ডিসেম্বর আমার দাদু মানে ঠাকুরদা মারা যায়। 25শে ডিসেম্বরটা দাদু আর ঠাম্মার স্মৃতির উদ্দেশ্যে একটু বাড়িতে মানে ছোটোমোটো করে, আগে হতো বড় করেই পালন করা হতো দিনটা, তো এখন আর সেরকম বড় করে করা হয় না, ছোট করে বাড়ির সবাই মিলে, কোনো এক্সট্রা বাইরের লোকজন বলা হয় না, সবাই ওই রান্নাবান্না করে সেটা দাদু ঠাম্মার ছবির সামনে দেওয়া হয়, আর রাতে একটু কীর্তন হয়। আজকেও সেটা হচ্ছে, বাড়িতে একটু কীর্তন হচ্ছে। তো মানে যার জন্য 25শে ডিসেম্বরটা এতদিন মানে ওই কেক কাটা বা কিছু বা পালন করা সেগুলো করতাম না, কিন্তু এখন মিলি বড় হচ্ছে, ও জেদ করে, সবাইকে দেখছে, তো ওর এখন চাই। তো ওর জন্য সান্তা ক্লজের গিফট পাঠানো হয়ে গেছে। ভেবেছিলাম এবার একটা ক্রিসমাস ট্রি নেবো বা কিছু করবো, সাজাবো, তারপর আর হয়ে উঠলো না, করলাম না। তো যাকগে ওর বাবা আসার সময় কেক নিয়ে এসছে, গিফট নিয়ে এসছে, মানে যেটা হয় বাচ্চারা যা জানে সাধারণত, যে সেটা সান্তা ক্লজ দিয়ে গেছে। তো বেশ খুশি, তখন থেকে শুরু হয়ে গেছে তাড়াতাড়ি স্যানিটাইজ করে ঘরে তুলো, কেক কাটবো, এই কাটবো, তো করবো। ওর আনন্দ দেওয়ার জন্য একটু আনন্দ তো দেওয়াই যায়। ক্রিসমাসটি এখানে যেহেতু গুজরাটে, মানে এই অন্য সমস্ত মানে এই ফেস্টিভ্যালগুলো সেভাবে পালন করা হয় না, ক্রিসমাস তো একদমই পালন করা হয় না। গত বছর যখন স্কুলে ক্রিসমাস সেলিব্রেট করা হয়েছিল, তখন অনেক গার্জিয়ান এসে এটাই কমপ্লেন করেছিল, কেন অন্য একটা কালচার কেন সেলিব্রেট করা হবে, এই নিয়ে অনেক একটু ঝামেলা হয়েছিল। তো যা আগে সেসব কথা, সেটা যার যা নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে সেভাবে কোনো সেলিব্রেট করা হয় না, কোনো ছুটিও থাকে না। আজকে সন্দীপদের অফিস ছিল, এই এলো একটু আগে বাড়িতে, যার জন্য ক্রিসমাস ট্রি ভেবেছিলাম এখান থেকে নিয়ে আসবো, আর নিয়ে আসা হয়নি। তো আমি বাড়িতে ক্রিসমাস ট্রি বানিয়েছি, দেখাচ্ছি, দেখাবো, মানে ওই সব পাগলের কৃত্তিকলাপ আর কি, মেয়েকে খুশি দেওয়ার জন্য, নিজে একটু পাগলামি করার জন্য ক্রিসমাস ট্রি একটা বানিয়ে নিলাম। এই এখন হবে কেক কাটবো, কেক কি সারপ্রাইজ, কাকে সারপ্রাইজ দেব, পাপা কি আজ ক্রিসমাস ট্রি, আমি বলে ফেলেছি, সরি সরি, পাপাকে সারপ্রাইজ দিতে হবে, ওটা পাপাকে বলা যাবে না, কারণ সন্দীপ দেখেনি। ক্রিসমাস ট্রি যখন বানানো হয়েছে, ওর বাবা নিয়ে এসছে, হ্যাঁ দেখবো, এখন আমরা সাজাবো। তো আমি এখন একটু কেক টেকগুলো সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে তারপর আবার আসছি। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর দেখাচ্ছি আমার বানানো ক্রিসমাস ট্রি। এই হচ্ছে সেই আমার বানানো বিখ্যাত ক্রিসমাস ট্রি, এটা পুরো ভাড়ে একদম ঝুঁকে গেছে, শসা আর টমেটো দিয়ে বানানো ক্রিসমাস ট্রি, এই কেক, আর ওখানে মিলির গিফটটা রাখা আছে সদ্য স্যানিটাইজ করা, যার জন্য এখনো হাত দিচ্ছি না, খুলে আবার সেটাকে স্যানিটাইজ করতে। তো এখন আমরা কেক কাটবো, মানে মিলি কাটবে। আর এই যে মিলির স্টাডি টেবিল আর চেয়ার,
এটা কিন্তু ওর বার্থডে গিফট, মানে বার্থডে 2 মাস আগেই ও পেয়ে গেছে। এটা ওর বাড়ি থেকে ঠাকুমা ঠাকুরদা এরা পাঠিয়েছে। এটা হচ্ছে মিলি বার্থডে গিফট। ও সান্তা ক্লাসটাকে কেটে দিও না, দাঁড়াও। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ইয়ে, এবার হাততালি করো, হাততালি করো। নটা বেজে গেছে, রান্না করতে হবে। ভেবেছিলাম ফার্স্টে রুটি করব, কারণ আজকে দুপুরবেলাতে করেছিলাম আলু চিংড়ির রসা। ওই সেদিনকে বলেছিলাম আগের ব্লগটাতে যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা আমি রেসিপি করি, খুব ভালো লেগে গেছে। সেটা আজকে হয়েছে আলু চিংড়ির রসা। দেখাচ্ছি আমি কি করে করেছি আলু চিংড়ির রসা। প্রথমে আমি আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে একই তেলে আমি ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াতেই আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে, গোটা গরম মশলা, দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি। চাইলে শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দেওয়া যায়। তো ফোড়ন থেকে গন্ধ ছাড়তে শুরু করলে আমি কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিয়ে তার মধ্যে আমি বেটে রাখা রসুনটা দিয়ে দেব। এবার এটা আরেকটু ভেজে নিয়ে রসুনের গন্ধটা চলে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এবার আগে থেকে একটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার এই কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আলু আর চিংড়ি সমেত আবার একটু ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা খেতে একটু মিষ্টি মিষ্টি টকটকে, একটু ঝালঝাল হয়। তো টমেটো সস দিয়ে একটু কষিয়ে নিয়ে প্রয়োজন মতো আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো। ব্যাস, ফুটে উঠলে একটু গা মাখা হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি আলু চিংড়ির রসা। আমি রুটি করবো, কিন্তু এখন আর ইচ্ছে করছে না রুটি খেতে। এখন ভাবছি ভাত করব। ডাল আছে, মিলিজোড়া ডাল করেছিলাম, আর চিংড়ির রসাটা তো রয়েছে। ডাল আর খুব বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছে, বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে। বেগুন পোড়া করলে, বেগুন পোড়া কিংবা আলু সেদ্ধ, এই সমস্ত করলে আমি মাখি না। এক তো মাখি না, কারণ হাত জ্বালা করে ওই লঙ্কা ঢঙ্কা ডোলে নিয়ে। আর তার থেকেও বড় কথা, রাতেরবেলায় মিলিকে ক্রিম শিম মাখাতে হয়, ওর চোখ ঠোক জ্বালা করবে, যার জন্য সন্দীপ মাখে। আর এত টেস্ট করে মাখে না, প্রচণ্ড ঝাল দেয়। যত বলিয়ে যে ওকে ঝাল দেবে না, ঝাল দেবে না, তারপরও এতটা ঝাল দেয়, মানে শুকনো লঙ্কা পুড়িয়ে, কাঁচা লঙ্কা পুড়িয়ে ভীষণ ভালো হয় ওর মাখাটা। তো ওই ভাবছি যে ভাত করব আর বেগুন ভর্তা করব। এই করে হে আজকে রাতের খাওয়া। আর মিলি আজকে পড়েছে ওর গিফট নিয়ে, এই নিয়ে আজকে সারা রাত চলবে। বাবার মেয়ের এই, মানে এই চলবে সারা দিন। মানে কি যে শুরু করেছে, গিফটটা খোলার পর থেকে গান, মানে আমার মাথা পাগল করে দেবে। তাহলে এই ছিল আজকের ব্লগ, মানে বড়দিন ছোট করে পালন সবটাই মিলির জন্য। না হলে বললামই আজকের দিনটা খুব একটা বিশেষ খুশির দিন নয়, কারণ আগের দিনেই আমার দাদু আমাদের ছেড়ে চলে যায়। তো মানুষ যেতে হবে, জন্মালে মরতে হবে, খারাপ লাগাটা থেকেই যায়। আজকে অনেক বছর হয়ে গেল, আমি যখন ফার্স্ট ইয়ারে তখন দাদু মারা যায়। যাকগে, তাহলে আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবারও মেরি ক্রিসমাস দিন। মেরি ক্রিসমাস। আর বলো তোমার সান্তা যে তোমার শোনো শোনো সান্তা ক্লজ সান্তা ক্লজ কি দিয়েছে, গিফটটা দিয়েছে হারমোনিয়াম, সিনথেসাইজার, মতে হারমোনিয়াম, সিনথেসাইজার, ছোট হারমোনিয়াম, ঠিক আছে, ছোট হারমোনিয়াম। কিন্তু ওইটা ওইটা তো থাকে যেটাতে পড়ে, হ্যাঁ ওটা বড় হারমোনিয়াম, এটা ছোট হারমোনিয়াম। তো সবাইকে গুড নাইট বলে দাও, মাম্মা সবাইকে টাটা করে দাও, টাটা। তো তাহলে আজকে ভীষণ ব্যস্ত, এইদিকে ওর কথা শুনবে না, ওর এদিকে মনও নেই। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।